একটা প্রিমিয়াম থাম্বনেল ডিজাইনের কোর্স কিনে যতটা শিখবে তার চেয়ে বেশি শেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। অ্যাট্রাকটিভ থাম্বনেল ডিজাইনের জন্য যত রকম ইফেক্ট লাগে, সাথে একটা থাম্বনেলের মাধ্যমে পুরো ভিডিওর গল্পটা কিভাবে কনভে করা যায় সেটাও দেখাবো। আই হোপ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে থাম্বনেল ডিজাইন নিয়ে অনেক কিছু শিখতে পারবে। তো ফার্স্টে কথা বলবো আইডিয়া নিয়ে। পুরো ভিডিওর গল্পটাকে ইন্টারেস্টিং ভাবে তুলে ধরতে হয় একটি থাম্বনেলের মাধ্যমে। এখানে আমি সিম্পল ভাবে একটি ড্র করে আইডিয়া ক্রিয়েট করেছি। তো এইখানে থাকবে, তো আমি ব্যাকগ্রাউন্ডে দুইটা ইমেজ রাখবো, একটা হচ্ছে এখনকার বর্তমান সময়ে আর আরেকটিতে থাকবে ফিউচারে যে কেমন হবে সেটা নিয়ে, আর মাঝখানে থাকবে একটা মডেল। এই সিম্পল ডিজাইনের মাধ্যমে কতটা প্রফেশনাল একটা থাম্বনেল ক্রিয়েট করব সেটাই দেখবে আজকের এই ভিডিওতে। এটা আমি মেন ক্যারেক্টার ফটো হিসেবে নিয়েছি, বর্তমান সময়ের ছবি, আর এটা হচ্ছে ফিউচারে। আমি একটু মডিফাই করে এখানে একটি ফ্লাইং কার অ্যাড করেছি, এটা করেছি অ্যাডোব ফায়ারফ্লাইয়ের মাধ্যমে। তো এবার সরাসরি আমি ফটোশপ থেকে দেখাবো। আমি এখানে কিছু পয়েন্ট অ্যাড করে রেখেছি, মূলত এই পয়েন্টগুলোকে ফোকাস করে আজকের ডিজাইনটি হবে। তো ফার্স্টে আমি এখন একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব, সাইজ আমি এখানে 2560x1440 pixels। তো আমি মেন ক্যারেক্টারের ফটোটি ফটোশপে অ্যাড করে নিলাম, এটা ছোট করে নিব। দেন তো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য তো আমি সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করব। তো অটো একটি সিলেকশন হয়ে গেছে, তো এখানে নিচ থেকে মাস্কে ক্লিক করে দেন মাস্ক লেয়ারে রাইট ক্লিক করে হেয়ার রিফাইনটি করে নেব। এই চুলের মাঝখানে যে সাদা অংশটি আছে এইখানে ক্লিক করে রিফাইন করে নেব ভালো মতো। তো এখন স্ক্রিন টোনটাকে আরো কন্ট্রাস্ট করার জন্য ইউজ করব ডটসন বান। একটা এমটি লেয়ার ক্রিয়েট করে নিয়ে এডিট থেকে ফিলে ক্লিক করে এখান থেকে অপশন থেকে 50% গ্রে সিলেক্ট করে দেব। দেন ব্লেন্ডিং মোডে থেকে ওভারলে সিলেক্ট করে দেব। এবার ফটোর সাথে এই লেয়ারটি ক্লিপিং মাস্ক করার জন্য অল্টার ধরে ক্লিক করলে হয়ে যাবে। তো প্রথমে ইউজ করব বান টুলটি, এখান থেকে আমি শ্যাডো সিলেক্ট করে নিলাম। দেন যেসব জায়গাগুলো একটু আমার ডিপ কালার দরকার বা শ্যাডো অ্যাড করার দরকার সেই জায়গাগুলোই অ্যাপ্লাই করে দিব। চুলে, চোখের নিচে ও চোয়ালের নিচের এইসব অংশগুলোয়। এবার ডজ করব, তার জন্য কপালের দুই সাইডে, নাকের মাঝ বরাবর, ফেসের যে সাইডগুলো একটু উপরে থাকে বা ফুলে থাকে ওই সাইডগুলো আমরা হাইলাইটগুলো বেশি ইউজ করব, কারণ ন্যাচারাল লাইট ওই জায়গাগুলোতে বেশি পড়ে। যে সাইডটাকে লাইট সোর্স পড়বে সেই সাইডটাও ডজ করা লাগবে, যেমন আমি শার্টের সাইডগুলো করে দিব। তো দেখতে পাচ্ছ বিফোর আফটার। তো এবার আমি অ্যালাইনের জন্য গার্ড অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ডে আমি একটি সলিড কালার অ্যাড করে দেব, জাস্ট অর্ধেক অংশটা, কারণ এই দুই সাইডে দুটো ইমেজ যাবে, তার জন্য সেপারেট করার জন্য আমি এই শেপটি অ্যাড করলাম। আমি ফার্স্ট ইমেজটি অ্যাড করে নিলাম, যেটার মাধ্যমে আমি বর্তমান সময়কে দেখাবো। দেন এবার অ্যাড করে নেব সেকেন্ড ইমেজটি। আমার মনে হয় মেন ক্যারেক্টার ইমেজটি যদি ফ্লিপ করে নিই তাহলে বেশি মানাবে। তো মেন ইমেজটি আর ডজন বানের ওই লেয়ারটি সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল টি ক্লিক করে ফ্লিপ করে নিব, হালকা রোটেট করে নিব আর একটু বড় করে নিব। তো এখানে আইডিয়া, কম্পোজিশন, কালার কন্টেস্ট ডান, স্কিন ডজন বানক ডান। এবার অ্যাড করবো আমরা এডস লাইট বা রিম লাইট বা গ্লো ইফেক্ট যেটাকে বলা হয় ওটা এবার অ্যাড করব। এই ইফেক্টটার জন্য মেন ফটোতে ডাবল ক্লিক করে লেয়ার স্টাইল থেকে ইনার গ্লোটা সিলেক্ট করব। আমি একটা কালার সিলেক্ট করে নিচ্ছি আর ব্লেন্ডিং মোড থেকে ক্লিক করে নিব লাইনার ডজ। সাইজ থেকে একটু কম বেশি করে দেখব। তো এবার লেয়ারের এফেক্টসে ক্লিক করে ক্রিয়েট লেয়ার করে নিব, গ্লো এফেক্টে আলাদা লেয়ারে সেপারেট করে নিলাম, দেন মাস্ক করে নিব। দেন অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট বা কিবোর্ড থেকে কন্ট্রোল আই ক্লিক করে ইনভার্স মাস্ক করে নিব। দেন আবার ফটোতে ডাবল ক্লিক করে ইনার গ্লো অ্যাড করব। এবার কালারটা ভিন্ন রাখবো,
আমাদের রাইট সাইডের যে কালারটি আছে ম্যাজেন্টা কালার ওটা অ্যাড করব। দেন আবারও ক্রিয়েট লেয়ার থেকে লেয়ারটি সেপারেট করে নেব। দেন এবার ব্রাশ টুলের মাধ্যমে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করব। ঠিক এভাবে, যেহেতু এই সাইডের ইমেজে ম্যাজেন্টা কালার রয়েছে তো এই সাইডটাই অ্যাপ্লাই করব। অ্যান্ড অপোজিট সাইডে যেহেতু ইয়েলো কালার আছে দেন এবার অপোজিট সাইডেও আস্তে আস্তে পেন্ট করে দিব। খুবই সিম্পল। দেন ফটোনিস একটি এমটি লেয়ার ক্রিয়েট করে নিব। দেন ব্রাশ টুলের মাধ্যমে দুই সাইডের ইমেজের যে কালারটি ওইটা হালকা করে পেন্ট করব। খুব বেশি একটা অংশ না, অল্প করে, জাস্ট মেন ফটোর পিছনে। এক সাইডে ইয়েলো, এক সাইডে ম্যাজেন্টা। এবার জাস্ট মাঝখানে একটু হোয়াইট কালার অ্যাড করে দিব যেন গ্লো ইফেক্টটা আরও বেশি ফুটে ওঠে। আমার কাছে পিছনের ইমেজ দুটো একটু বেশি ডার্ক মনে হচ্ছে, তো একটু ব্রাইট করার জন্য কন্ট্রোল এম দিয়ে ক্রাবের মাধ্যমে আমি দুইটা ইমেজেরই একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেব। আমার কাছে শার্টের কালারটা ঠিক লাগছে না, তার জন্য আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে স্যাচারেশনে ক্লিক করে জাস্ট পয়েন্টের কালার থেকে সিলেক্ট করে আমি শার্টের কালারটা সিলেক্ট করে একদম ডিস্যাটুরেট করে দেব। এবার মাস্ক করে নিয়ে শুধু শার্টে অ্যাপ্লাই করব। এবার ব্যাকগ্রাউন্ড থেকে মেন ক্যারেক্টারটি অনেকটাই কন্ট্রাস্টি হলো। এবার একটু ফেসের কালারটাও ডিস্যাটুরেট করব, কারণ ফেসে কালার একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, একটু কালার কমিয়ে নিয়েছি। তো আমি দুইটা ইমেজের যে কালারটি ওইটি হালকা করে আমি ইমেজের সাইডেও অ্যাড করতে চাই, তার জন্য আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার সিলেক্ট করে আমি গ্রিন থেকে এখানে ম্যাজেন্টাটা সিলেক্ট করে দিব। ব্লেন্ডিং মোড থেকে ওভারলে, দেন মাস্কে গিয়ে কন্ট্রোল আই করে ইনভার্স করে নিব। দেন হালকা করে সাইডে পেন্ট করে দিব। দেন আবারও একটি সলিড কালার অ্যাড করব, আর এটাতে আমি নিব ইয়েলো কালার, যেহেতু আমি এই সাইডটা পেন্ট করব। ওই সেম ভাবে জাস্ট ইনভার্স করে ফেসের উপর এক সাইড দিয়ে হালকা করে অ্যাপ্লাই করে দিলাম। দেন এবার একটি এমটি লেয়ার নিয়ে ব্রাশ টুলের মাধ্যমে চোখে পেন্ট করে দেব দুইটা দুই সাইডের কালার। দেন ব্লেন্ডিং থেকে ওভারলে সিলেক্ট করে একটু অপাসিটিটা একটু কমিয়ে দেব। আমাদের স্টোরি কনভে অলমোস্ট কমপ্লিট, তার জন্য এবার অ্যাড করতে হবে আমাদের টাইটেল। এবার টেক্সট অ্যাড করব। এখানে আমি কোনো টাইটেল দিচ্ছি না, আমি জাস্ট শালের মাধ্যমে জাস্ট এখানে আমি দুইটা শাল লিখে একটা স্টোরি বিল্ড করব। তো টেক্সট ফন্ট আমি এইটি সিলেক্ট করে নিলাম। এখানে বর্তমান সময় থেকে ভবিষ্যতে যে কী পরিবর্তন হতে পারে এই স্টোরিটাকে তুলে ধরা হচ্ছে। এবার একটু টেক্সটে হালকা ইফেক্ট অ্যাড করব। তো ফার্স্টে টেক্সট লেয়ারে ডাবল ক্লিক করে লেয়ার স্টাইল থেকে আমি স্টোকে ক্লিক করে এই যে ইমেজের সাথে মিল করে একটি কালার সিলেক্ট করে নেব। দেন ড্রপ শ্যাডোতে ক্লিক করে আমি আরও একটু ডিপ কালার সিলেক্ট করব, আগের কালারটিরই একটু ডিপ কালার সিলেক্ট করব। তো এটার কারণে ব্যাকগ্রাউন্ড থেকে টেক্সটটা দেখতে পাচ্ছ অনেকটা ফোকাসে চলে এসেছে। তো সেম এই টেক্সটাতেও ওই ইফেক্টটি অ্যাড করব, তার জন্য আমি ইফেক্টটা কপি করে দিয়ে দিলাম। দেন এবার একটু মডিফাই করব। এই ব্যাকগ্রাউন্ডটি ইয়েলো কালার ছিল তাই ইয়েলো কালারটা অ্যাড করেছিলাম, বাট এটাতে আছে ম্যাজেন্টা, তো এই কালারটাই সিলেক্ট করব। এটা কি ম্যাজেন্টা না পার্পল না পিঙ্ক, যাই হোক মিক্সটা আছে, হয়তো ব্লু আছে। তো আমি এখান থেকে কালারগুলো নিয়ে এই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো আমাদের টেক্সট ইফেক্টও অ্যাড, এবার হবে ফাইনাল এডিট প্লাস ফাইনাল টেস্ট। তো এবার আসছে ইন্টারেস্টিং পার্ট সবচেয়ে। তো কিবোর্ডটাকে কন্ট্রোল অল্টার শিফট ধরে ইতে ক্লিক করব, দেন সব লেয়ারগুলো একটা লেয়ারে কনভার্ট হয়ে এক্সট্রা লেয়ার হয়ে গেছে। তো ফাইনাল লেয়ারটি কপি করে আমি ফিল্টার থেকে আদার্স থেকে হাই পাসটি অ্যাড করে নিব। দেন এখানে আমি পার্সেন্ট একটু কমাই নিব 0.5 0.7। দেন ব্লেন্ডিং থেকে লাইনার লাইটটি সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছ অনেক বেশি শার্পনেস অ্যাড হয়ে গেছে। তো দেখে নাও বিফোর আফটার। তো আমি এই অপাসিটি একটু কমাই নেব, বেশি শার্পনেস অ্যাড করা যাবে না।
তো এবার ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে ক্লিক করে ফাইনাল কালার গ্রেডিং করে নিব। শ্যাডোটি একটু বাড়িয়ে নেব, ডিএসটি একটু বাড়িয়ে নেব, শ্যাডোটি আর একটু বেশি বাড়ালে বেশি ভালো লাগবে, প্লাস হাইলাইটটা কমে দেব। তো দেখতে পাচ্ছ বিফোর আফটার কতটা চেঞ্জ হয়ে গেছে, যে থাম্বনেলের যে অরিজিনাল লুকটা না এবার এসেছে। ফাইনালের কাজ আর একটু বাকি আছে, যেটা অনেকে জানে না, সেটা আমি ফটোশপে নয় অনলাইন থেকে দেখাবো। তার জন্য আমাকে এই থাম্বনেল ডিজাইনটি জিপেগে কনভার্ট করে নিতে হবে। তো আমি এক্সপোর্ট থেকে সেপোর ওয়েব থেকে এখান থেকে আমি কোয়ালিটিটা কমে 2 MB নিয়ে আসবো, কারণ ইউটিউবে 2 MB সাইজের বেশি সাইজ সাপোর্ট করে না। দেন গুগলে থাম্বনেল রিভিউ লিখে সার্চ করব। তো ফার্স্টে যে দুইটা সাইট এসেছে thumbnailreview.com অ্যান্ড ইউটিউব থাম্বনেল টেস্টার, এই দুইটা সাইট ওপেন করে নিব। আপনার থাম্বনেলটি ইউটিউবে আপলোড করে কেমন দেখাবে সেটাই আপলোডের আগে দেখে নিতে পারবেন। এখান থেকে ফাইনাল লুকটি দেখা যাবে যে ইউটিউবে এই থাম্বনেলটি কেমন দেখাবে, আমার থাম্বনেলটি নজরে ঠিক মতো আসছে কিনা, তো ট্যাবে কেমন দেখাবে, মোবাইল ডিভাইসে কেমন দেখাবে, প্লাস সার্চ রেজাল্টে কেমন দেখাবে সেটাও দেখে নিতে পারবেন। আর এখানে চাইলে ভিডিও টাইটেলটিও অ্যাড করে দিতে পারো। তো আমি একটা জাতামাতা এখন জাস্ট দেখানোর জন্য টাইটেল অ্যাড করে দিচ্ছি। জাস্ট কিবোর্ডে এন্টার ক্লিক করো, দেন দেখো এই সাইডে টাইটেলটা অ্যাড হয়ে গেছে। আই হোপ এই ভিডিওর মাধ্যমে তোমাকে আমি কিছু না কিছু নতুন শিখিয়েছি। আর ভিডিওটি ভালো লাগবে লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিও কী নিয়ে দেখতে চাও। সাথে আর এইরকম ডিজাইন রিলেটেড বা এডিটিং রিলেটেড ভিডিও দেখতে চাইলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই বাই, সি ইউ।